স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা সবসময় সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখো, যারা টিউটোরিয়ালগুলো দেখো, আমার কিন্তু একটা পর্ব থাকে, যারা বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে এসে সেনানৌ বিমান বাহিনী বা পুলিশ বাহিনীর প্রস্তুতি নিতে আসে, তাদের কিন্তু আমি একটা পরিচিতি পর্ব রাখি। ঠিক, আজকেও আমরা সবার পরিচিতি জানবো, তাদের পরিচয়গুলো তোমাদেরকে শোনাবো যে তারা কোন কোন জেলা থেকে আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসছে। হেলাল জি স্যার, নাম ঠিক আছে তো? জি স্যার। কোন জেলা থেকে আসছো? জামালপুর জেলা স্যার। জামালপুর জেলা। জি স্যার। কেমন লাগতেছে? স্যার অনেক ভালো লাগতেছে। ভালো। জি স্যার। এরপরে কাউ স্যার, বাবা তুমি কোন জেলা থেকে? জি স্যার, সুনামগঞ্জ জেলা থেকে আসছি স্যার। সুনামগঞ্জ। জি স্যার। পুলিশ বাহিনীর জন্য? জি স্যার। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে স্যার। ভালো। জি স্যার। ওকে বাবা। মেহেদি তুমি কোন জেলা? রংপুর জেলা থেকে স্যার। রংপুর জেলা। কোন বাহিনীর জন্য? পুলিশ বাহিনীর জন্য স্যার। পুলিশ, শুধু পুলিশে না, সবগুলা? জি স্যার। যেতে হবে? জি স্যার। কেমন লাগে? অনেক সুন্দর লাগতেছে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? স্যার আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি। কুড়িগ্রাম জেলা। কেমন লাগতেছে স্যার? খুব ভালো লাগতেছে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। তোমার নামটা আমি ভুলে গেছি স্যার। আমার নাম শ্রী হৃদয় চন্দ্র রায় স্যার। হৃদয় চন্দ্র রায়। ওকে স্যার। তোমার নাম কি যেন? নাজমুল। নাজমুল। নাজমুল কোন বাহিনীর জন্য আসছো? সব বাহিনীর জন্য। কেমন লাগতেছে? ভালো স্যার, অনেক ভালো স্যার। অনেক ভালো? জি স্যার। সব বাহিনীর জন্য নাজমুল অবশ্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা তোমার নাম জানি? হৃদয় সন্ন্যাসী স্যার। সন্ন্যাসী? জি স্যার। হৃদয় সন্ন্যাসী। বাবা তোমার কেমন লাগে? অনেক ভালো স্যার। যদিও বা কয়েকদিন হয়েছে আসছো? জি স্যার। তাই না? আচ্ছা ঠিক আছে। কোন জেলা? ফরিদপুর জেলা স্যার। ফরিদপুর জেলা থেকে আসছে। তোমার নাম? স্যার মোহাম্মদ জসিম উদ্দিন। জসিম, কোন জেলা থেকে আসছো? নাটোর জেলা। ক্যামেরার দিকে তাকাও। জি স্যার। ক্যামেরার দিকে তাকাও। আচ্ছা, নাটোর জেলা থেকে জসিম উদ্দিন আসছে। পল্লী কবে জসিম উদ্দিন কত সালে জন্মগ্রহণ করছে এটা কিন্তু ফাইভেতে গেলে ধরবে। জি স্যার, 1903 সালে স্যার। এটা মনে রাখবো। জি স্যার। আচ্ছা, কেমন লাগে প্রস্তুতি? স্যার ভালো লাগতেছে স্যার অনেক। ঠিক আছে, থ্যাংক ইউ। জোরে বলবো। এরপরে হচ্ছে তোমার নাম কি বাবা? মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন কোন জেলা থেকে আসছে? রাজশাহী জেলা। রাজশাহী জেলা। জি স্যার। রাজশাহী তো আমের জন্য বিখ্যাত। জি স্যার। তোমার বাসায় কি আম গাছ আছে? জি স্যার। আচ্ছা, কেমন লাগে এসে? খুব ভালো লাগে স্যার। ভালো লাগতেছে? জি স্যার। ঠিক আছে। প্রান্ত নুরি আলম প্রান্ত কোথায় থেকে আসছো? স্যার খুলনা থেকে। ক্যামেরার দিকে একটু তাকাও। ঘুরো। হ্যাঁ, খুলনা থেকে আসছে নুরি আলম প্রান্ত পুলিশ বাহিনীর জন্য প্রস্তুতি নিতে। কেমন লাগলো বাবা? স্যার খুবই ভালো লাগছে। তুমি তো চলে যাবে এর মধ্যে। জি স্যার। যে ইচ্ছাটা নিয়ে আসছিলাম। জি স্যার। যে প্রস্তুতিগুলো যে জায়গাগুলোতে নেওয়ার দরকার ছিল সেগুলোকে তুমি সব পাইছো? জি স্যার, অবশ্যই পেয়েছি। আচ্ছা, যে কেউ আসতে পারে? জি, কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা সাদেকের কাছে যাব। সাদেক আমার অতি প্রিয় ছাত্র, ওর বাসা কুড়িগ্রামে। বাবা সাদেক বলো, কেমন লাগতেছে? স্যার অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে? জি স্যার। মানে আমরা কালো ড্রেস পরছি সবাই, সেটা সুন্দর লাগতেছে নাকি আমাদের ট্রেনিং নিতে পেরে তোমার কাছে সুন্দর বা ভালো লাগতেছে? স্যার ট্রেনিং নিতে পেরে আমাদেরকে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, সাদেক সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিয়েছে আমাদের এখানে, পুলিশ কনস্টেবলের জন্য নিয়েছে, এবং সেনাবাহিনীর ড্রাইভিং ট্রেডের জন্য সে ড্রাইভিং প্রশিক্ষণ নিছে আর কি, তাই না? ঠিক আছে, বেস্ট অফ লাক। এরপরে তোমার নাম? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম কোন জেলা থেকে? সুনামগঞ্জ জেলা থেকে স্যার। সুনামগঞ্জ জেলা। জি স্যার। আচ্ছা সাইফুল, আমাদের ইউটিউবে খোঁজ তুমি কিভাবে পাইছো? স্যার ইউটিউবে ভিডিও দেখে আমি ভালো লাগছে। আমি সব ইউটিউবের খোঁজ তো ইউটিউবেই দেখে পাওয়া যাবে, তাই না? আমাদের একাডেমির খোঁজ তুমি কিভাবে পাইছো? ইউটিউবে পাইছো? জি স্যার। আচ্ছা, ইউটিউবে যেমন দেখছিলে আর বাস্তবে এসে কেমন লাগে? অনেক ভালো লাগছে স্যার, অনেক প্রস্তুতি নিতে পারছি আর কি স্যার। ইউটিউবে তো আসলে সব দেওয়া সম্ভব না, যখন বাস্তবে আসা যায়, বাস্তবে কোর্স শুরু করলে আরো অনেক কিছু বিষয় জানা যায় এবং প্রস্তুতি নেওয়া যায়। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা হাসানি তুমি কোন জেলা থেকে আসছো? ভোলা জেলা থেকে। ভোলা জেলা, অনেক দূর তো? জি স্যার। তাই না? ভোলা জেলা থেকে আমাদের এখানে আসছে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে স্যার, তা বলার মতো না, মনের বা প্রকাশ করা যাচ্ছে না, অনেক ভালো লাগতেছে। সেটা আশা নিয়ে আসছিলা যে সোজার একাডেমি ভালো না খারাপ কিছু শিখতে পারবো কি পারবো না, এরকম কিছু হয়েছে স্যার? যেটা আশা নিয়ে আসছে ভিডিওতে যা দেখি তার থেকে অনেক অনেক গুণ বেশি পাচ্ছি। ভিডিওতে যা দেখো তোমরা সেটা দেখে এরা সবাই আসছে, আবার এরা যা করে অনেক কিছু সেটা আবার সব ভিডিওতে দেওয়া সম্ভব না, কারণ ওইগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক প্রস্তুতির ব্যাপার আছে, অনেক টিউটোরিয়াল হয়, এত তো আমাদের সময়ও থাকে না সব বিষয় ভিডিওতে প্রকাশ করা আর কি। তো ইনশাল্লাহ এখানে যখন আসবা এসে সেনানৌ বিমান বাহিনীর জন্য সৎ পথে সঠিক গাইডলাইনগুলো যেটা পাওয়া দরকার সেটা ইনশাল্লাহ তোমরা পাইছো তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সালাউদ্দিন। জি স্যার। কোন জেলা থেকে আসছে? চট্টগ্রাম। চট্টগ্রাম কোন জায়গায় বাসা? সাতকানিয়া। সাতকানিয়াতে? জি স্যার। আচ্ছা, কেমন লাগতেছে? খুব ভালো স্যার। ভালো? জি স্যার। আচ্ছা, আমাদের খোঁজ পাইছো কেমন করে? রে ইউটিউবে স্যার। ইউটিউবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শ্যাম। জি স্যার। শ্যাম কোনটায় থেকে আসছো? স্যার ঢাকা। ঢাকা জেলা। ঢাকা জেলা। জি স্যার। কেমন লাগতেছে? স্যার খুব ভালো স্যার। ভালো? জি স্যার।
থ্যাংক ইউ ভেরি মাচ ওকে